হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম। সঞ্জিত বলকে আবার একটা নতুন ভিডিও দে। তো আজকে ভিডিও খুবই মজা ভিডিও হতে চলেছে, আর আমি তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের গলসি মার্কেটটা কীরকম। ঠিক আছে, তো ভিডিওটা দেখো আর মজা নিতে থাকো। লেটস গো গলসি। দেখতে পাচ্ছ আমি এখন গলসি রেল স্টেশনে আছি, আর আমাদের রেল স্টেশন আমাদের বাড়ি থেকে মোটামুটি 7 মিনিটের রাস্তা। ঠিক আছে, সাইকেলে 7 মিনিটের রাস্তা, আর গাড়িতে তো কোনো ব্যাপারই নাই। আর গলসি স্টেশনে দেখতে পাচ্ছ তো, বেশি দূর যাবো না, কারণ আবার তোমাদেরকে গলসি মার্কেটটা দেখাতে হবে। তো চলো গলসি মার্কেটটা যাই, আর গলসি মার্কেটে দেখি যে আমাদের গলসি মার্কেটটা তোমাদের কীরকম লাগে। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ গলসি মহাবিদ্যালয়, আমাদের গলসির কলেজ এটা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গলসি কলেজ এটা, আর এরপরে দেখাবো আমাদের মার্কেটটা কি, কারণ আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ভাবলাম যে কলেজ আমাদের কলেজটা না দেখালেই নয়। দেখতে পাচ্ছ আমাদের বলার ভুল মানে আমি তো আসি নাই এখানে। ঠিক আছে, তো চলো এবার আমাদের মেন মার্কেটটা দেখাই তোমাদের। লেটস গো। তোমরা দেখতে পাচ্ছ বাজারে কত ভিড়, কত লোকজন। আর নিচের নিচেটা হচ্ছে মানে বাস যাওয়া আসার জন্য রাস্তা, আর উপরটা হচ্ছে হাই রোড, যেটা তোমরা উপর দেখতে পাচ্ছ কত অলিগলি রাস্তা। ঠিক আছে, আর নিচে দেখতে পাচ্ছ নিচে মার্কেট, এটা বলছি মার্কেট। তো আমি এখন সবজি মার্কেটে আছি, দেখতে পাচ্ছ পেঁয়াজ নামানো আছে বিক্রি করার জন্য, রসুন আছে, আলু আছে, নানা রকমের মানে এটা সব রকমের সবজি পাওয়া যায় এখানে। তো গাইস, তোমরা দেখতে পেলে টাউনে কত পরিমাণে ভিড়। তো আমি ভেবে নিলাম যে এরপর আর ভিড়ে করতে হলে টাউনে কোনো দিন আসবো না, কারণ বুঝতে পারছো যে এত ভিড়ের মধ্যে কীভাবে ভিডিও করা যাবে। তা ঠিক আছে, তারপরে অনেক রকমের মানে ব্যাপার আছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।